আসসালামু আলাইকুম। লোকাল টিভি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজিমউদ্দিন। আজ আমরা আপনাদেরকে বাজেট ফর্মগুলোর সাথে একটি পরিচয় করিয়ে দেব। আমরা আমাদের পূর্বের যে ভিডিও ছিল বাজেট সম্পর্কে থিওরিটিক্যাল একটা আলোচনা আপনাদের সাথে আমরা করেছি, সেই আলোচনার প্রেক্ষাপটে আমরা ধারাবাহিকভাবে বাজেটের যেই অনুশীলন আমরা করব, সেই অনুশীলনের প্রথম পর্বে আমরা আপনাদেরকে বাজেট ফর্মের সাথে পরিচয় করিয়ে দিব। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা আমাদের পূর্বের ভিডিওটি দেখেননি তারা আমাদের পূর্বের ভিডিওটি দেখে নেবেন, তাহলে আমাদের এই বাজেট ফর্মগুলোর সাথে পরিচিতি হতে এবং বাজেট অনুশীলন করতে আপনাদের জন্য সহায়ক হবে। আমরা আজকে আপনাদেরকে বাজেট ফর্ম যেটি দেখানোর কথা আমরা বলেছি, এখানে আপনারা দেখেন যে আমাদের পূর্বের আলোচনায় আমরা বলেছিলাম যে আমাদের বিধিমালা অনুযায়ী চারটা ফর্ম আমাদেরকে ব্যবহার করতে হয় বাজেট করার জন্য। সে চারটা ফর্ম হচ্ছে ক, খ, ঘ এবং ঘ ফর্ম। এখন আমরা যে ফর্মটি আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে ক ফর্ম। আর আমরা বলেছি যে ক ফর্মটি হচ্ছে বাজেটের সার সংক্ষেপ, যেটি আপনারা এখন দেখতে পাচ্ছেন যে যে এখানে বলা আছে বাজেটের সার সংক্ষেপ। তাহলে ক ফর্মটি হচ্ছে সার সংক্ষেপ, যেটি দেখতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিবরণ থাকে এবং পূর্ববর্তী বছরের প্রকৃত বাজেট, চলতি বছরের বাজেট এবং পরবর্তী বছরের বাজেট। আমরা যখন সবগুলো ফর্ম দেখাবো তখন আপনারা কিন্তু এই জিনিসটা দেখতে পাবেন যে প্রত্যেকটা ফর্মে তিনটা বাজেট আমাদেরকে শো করতে হয়। তাহলে ক ফর্মে অর্থাৎ সারসংক্ষেপে যে বিষয়গুলো থাকে, এখানে একটা অংশ থাকে, অংশ একে রাজস্ব হিসাবের আয় ব্যয় এবং দ্বিতীয় অংশে উন্নয়ন হিসাবের আয় ব্যয় এবং শেষের দিকে আমাদের যে সমাপ্তির জের সেটি এখানে শো করা হয়, প্রারম্ভিক জের সেটি দেখানো হয়। তো এটি হচ্ছে আমাদের ক ফর্মটি, যেটির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম। এরপরে যেটি আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে খ ফর্ম, যেটি আমরা আমাদের পূর্বের আলোচনায় বলেছিলাম যে বাজেটের মূল ফর্ম হচ্ছে এটি। এইখানে যদি আপনি দেখেন যে খ ফর্মে আমরা প্রথমত দুইটা অংশ বলেছিলাম, একটা অংশ বলেছিলাম রাজস্ব হিসাব এবং অপর অংশ বলেছিলাম উন্নয়ন হিসাব। তাহলে আমরা এখন যেটা দেখছি এটা হচ্ছে রাজস্ব হিসাবের আবার দুইটা ভাগ বলেছিলাম, একটা হচ্ছে রাজস্ব আয় আর একটা হচ্ছে রাজস্ব ব্যয়। তাহলে এটি হচ্ছে রাজস্ব আয়ের অংশ, যে অংশটিতে যদি আমরা দেখি যে রাজস্ব আয়ের অংশে কী থাকে, সাধারণত আপনারা দেখবেন যে রাজস্ব আয়ের অংশের যে ফর্মটি সেটি পুরোটাই এই যে এখানে যদি দেখেন প্রাপ্তির বিবরণ, প্রাপ্তির বিবরণের ঘরটি পুরোটাই ফাঁকা, এখানে কিছু লেখা নেই। কিন্তু ডান পাশেও যে তিনটা অর্থ বছরের বাজেট শো করতে হয় সেটা কিন্তু এখানে আছে, তিনটা অর্থ বছরের বাজেটই আপনাকে এখানে শো করতে হবে। প্রাপ্তির বিবরণ এখানে কেন ফাঁকা, তার কারণ হচ্ছে আপনি আপনার ইউনিয়ন পরিষদে যে আয়গুলো থাকবে রাজস্ব আয় সেগুলো আপনি লিখবেন, এখানে যার ইউনিয়নে যে আয় আসবে সে সেই আয়গুলো এখানে লিখবে, এই জন্য এই ফর্মটাতে এই জায়গাটা প্রাপ্তির বিবরণের জায়গাটা ফাঁকা রাখা হয়েছে। ধরেন আপনার ইউনিয়ন পরিষদে আপনি পাঁচটা খাত থেকে আয় করেন কিন্তু আরেকজনের ইউনিয়ন পরিষদে সে দশটা খাত থেকে আয় করে, তাহলে যে যে কয়টা খাত থেকে আয় করবে সে যেন সেটা লিখতে পারে, এই জন্য আমাদের রাজস্ব আয়ের এই অংশটি ফাঁকা থাকে। দ্বিতীয় হচ্ছে আপনি রাজস্ব হিসাব ব্যয়ের অংশ, তাহলে আয় করার পর আপনি ব্যয় করবেন, তাহলে ব্যয়ের অংশতে যখন আপনি যাবেন তখন কিন্তু আপনি দেখবেন যে এখানে যে জিনিসটা আছে যে ব্যয়ের অংশে খাতগুলো কিন্তু ফিক্সড করে দেয়া আছে, এখানে অনেকগুলো খাত দেখেন এগুলো ফিক্সড করে দেয়া আছে, অর্থাৎ আপনার অফিস ম্যানেজমেন্টের জন্য গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো ব্যয় করতে হয় সেই খাতগুলো এখানে আমাদের উল্লেখ করা আছে, তার মানে ব্যয়ের খাতগুলো ফিক্সড করা কিন্তু আয়ের খাতগুলো ফিক্সড করা না। তাহলে এইখানে উল্লেখযোগ্য একটি বিষয় হচ্ছে যে এখানে দেখেন আপনারা এক সাধারণ সংস্থাপন এবং প্রাতিষ্ঠানিক যে ব্যয়গুলো, এখানে একের এই উমো পর্যন্ত যে অংশটুকু আছে এই অংশটুকু হচ্ছে আমাদের এই যে প্রাতিষ্ঠানিক ব্যয় বা সংস্থাপন ব্যয় যেটাকে আমরা বলি। এবং আমরা পূর্বের ভিডিওতে আলোচনার সময় আপনাদেরকে বলেছিলাম যে ইউনিয়ন পরিষদের বাজেটটি হচ্ছে উদ্বৃত্ত বাজেট। এখন উদ্বৃত্ত বাজেটে আমরা বলেছি যে প্রাতিষ্ঠানিক বা সংস্থাপন ব্যয় বছরে যতটুকু হয় তার বারো ভাগের এক ভাগ আমাদেরকে সমাপ্তির জের হিসাবে রেখে দিতে হয়। তাহলে আমরা সমাপ্তির জের রাখার ক্ষেত্রে যেটা করব, এইখানে যে ব্যয়গুলো আমরা এখানে ব্যয়ের অঙ্কগুলো আমরা লিখব সেই অঙ্কগুলোকে আমরা যোগ করব
যোগ করে এই অংশটাকে ১২ দিয়ে ভাগ করে এক ভাগে যা আসে কমপক্ষে সেই পরিমাণ অর্থ আমরা সমাপ্তি জের হিসাবে রেখে দিব। তাহলে এটা আপনারা খেয়াল রাখবেন, এটা আমরা আবার প্র্যাকটিক্যালি যখন আরও ডিপলি আলোচনা করব তখন সেখানে আবার আপনাদেরকে এটি আমরা বুঝিয়ে বলবো। তাহলে ব্যয়ের খাতগুলো আমাদের নির্দিষ্ট করা, এই নির্দিষ্ট করা ব্যয়ের খাতগুলো এখানে উল্লেখ আছে, এটা বিধিমালার মধ্যেই আছে। দেখেন এই যে এটাও তারই অংশ, ধারাবাহিকভাবে একেবারে শেষ পর্যন্ত। এইখানে এসে দেখেন একটা জিনিস যে রাজস্ব উদ্বৃত্ত উন্নয়ন হিসাবে স্থানান্তর। অনেক সময় দেখা যাবে যে আমাদের রাজস্ব আয় আমরা যত টাকা পেয়েছি, যেহেতু ব্যয়ের খাতগুলো নির্দিষ্ট করা এবং ছোট ছোট ব্যয়, দেখা যাবে ব্যয় করার পরে আমাদের হাতে কিছু উদ্বৃত্ত টাকা থেকে গেছে। তাহলে এই উদ্বৃত্ত টাকাটার বিধান হচ্ছে যে আমরা এই উদ্বৃত্ত টাকাটাকে এখানে লিখে সেটা আমরা উন্নয়নে ট্রান্সফার করে দিব। যখন আমরা এটা উন্নয়নে ট্রান্সফার করে দিব তখন কিন্তু সেটা দিয়ে আমরা প্রকল্প গ্রহণ করতে পারবো, আর রাজস্ব হিসাবে কিন্তু প্রকল্প গ্রহণ করা যায় না, শুধু এই উল্লেখিত খাতগুলোতে ব্যয় করতে পারবো। এই জিনিসটাও আপনারা খেয়াল রাখবেন, এই উদ্বৃত্তটা কীভাবে হবে সেটা আমরা প্র্যাকটিক্যাল আরও পরের সেশনটাতে আমরা দেখাবো। এরপরে আসি আমরা, দেখেন যে উন্নয়ন হিসাব, তো উন্নয়ন হিসাবে যদি আমরা খেয়াল করি তাহলে উন্নয়ন হিসাবেরও দুইটা অংশ বলেছি, একটা আয় একটা ব্যয়। উন্নয়ন হিসাবের এটা হচ্ছে প্রাপ্তি অংশ। তাহলে প্রাপ্তি অংশ যদি আপনারা খেয়াল করেন যে প্রাপ্তি অংশে কোন বিষয়গুলো থাকে, যেমন যত ধরনের অনুদান পাচ্ছি আমরা উপজেলা পরিষদ সরকার অন্যান্য উৎস থেকে, সবগুলো কিন্তু আমাদের আয় হিসাবে গণ্য হয়, স্বেচ্ছায় প্রণোদিত চাঁদা। এরপরে ওই যে রাজস্ব থেকে যেটা উদ্বৃত্ত আকারে এখানে আসতেছে সেইটা এখানে আয় হিসাবে যুক্ত হবে। আর এখানে অনুদানের ভিতরে আপনি LGSP TR কাবিখা GR যা কিছু পান সব কিছু কিন্তু এই উন্নয়নের অনুদানের মধ্যে আমাদের চলে আসবে, আপনি আলাদা আলাদা করে সেটাকে দেখাতে পারবেন। এটা আমরা দেখিয়ে দিব, আপনারা এটা খেয়াল রাখবেন। আর রাজস্ব হিসাবের যে উদ্বৃত্তটা বললাম উন্নয়নে ট্রান্সফার করতে হবে, সেটা যদি আপনারা দেখেন যে এই যে উদ্বৃত্তটা এখানে চলে আসছে এবং এটা উন্নয়নে এসে আয় হিসাবে যুক্ত হয়েছে, যখন আয় হিসাবে যুক্ত হয়েছে এবার আমরা প্রজেক্ট গ্রহণ করে এটাকে ব্যয় করতে পারবো। তাহলে এই জায়গাটা আপনারা খেয়াল রাখবেন, এটা প্র্যাকটিক্যালি আমরা আবার দেখাবো। তাহলে এবার দেখি আমরা উন্নয়ন হিসাবের ব্যয়ের অংশটা, ব্যয়ের অংশতে যখন আমরা আসছি দেখেন এটা হচ্ছে ব্যয়ের অংশ, এইখানে আবার ব্যয়ের খাতগুলো কিন্তু ফিক্সড করে দেওয়া আছে এবং এই যে ব্যয়ের খাত এখানে ১৩টা খাত দেওয়া আছে। তাহলে এই ১৩টা খাতের আওতায় কিন্তু আপনি প্রকল্পগুলো নেবেন। তাহলে যে প্রকল্পগুলো নেবেন, কৃষি বা সেচ খাতে প্রকল্প নিলেন, তাহলে কয়টা প্রকল্প আছে সেটা টোটাল অর্থ কত সেটা আপনার এখানে চলে আসবে। এইভাবে প্রত্যেক খাতে আপনি এই বরাদ্দগুলো রাখবেন। সবশেষে আমরা যেটা বললাম, যে দেখালাম যে আমাদের সংস্থাপন বা প্রাতিষ্ঠানিক ব্যয়ের ১২ ভাগের ১ ভাগ কমপক্ষে আমরা সমাপ্তি জের হিসেবে রাখবো, এইটা হচ্ছে যে ১৪ নম্বর আপনি যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো সেই সমাপ্তি জেরের ঘরটি। অর্থাৎ এখানে এসে আমরা আগে ওই ১ বছরে যা ব্যয় তার ১২ ভাগের ১ ভাগ সমাপ্তি জের হিসেবে রেখে আমার মোট উন্নয়ন বাজেট থেকে এটা বাদ দেওয়ার পরে যে টাকাটা থাকবে সেই টাকাটা দিয়ে আমরা এই সকল খাতে প্রকল্পগুলো গ্রহণ করতে পারবো। তো এই ছিল আমাদের গ ফর্ম, যে আলাদা আলাদা অংশ সেইগুলো। এবার আসি আমরা গ ফর্ম। গ ফর্মে আমরা বলেছিলাম যে কর্মকর্তা কর্মচারীদের বিবরণী আপনি তৈরি করবেন। তাহলে সেটা কিভাবে করবেন, দেখেন এখানে আপনি পাশাপাশি এটাকে তৈরি করে নেবেন, যেমন ৬ তারপরে ৭ ৮ এভাবে তৈরি করে নেবেন। এখানে যে বিষয়গুলো আছে, যে আপনার যদি শাখা বিভাগ থাকে তাহলে শাখা বিভাগগুলোকে আপনি এখানে লিখবেন, হিসাব শাখা, কর আদায় শাখা, কমিক নাম্বার দিবেন, পদের নাম, পদের সংখ্যা, বেতন ক্রম, মহার্ঘ ভাতা, রোদে ভবিষ্যৎ তহবিল, অন্যান্য ভাতা, মাসিক গড় অর্থের পরিমাণ, বার্ষিক প্রাকৃতিক অর্থের পরিমাণ, এই বিষয়গুলো সব লিখে আপনি এই শীটটি তৈরি করে ফেলবেন। যখন আপনি এটি তৈরি করে রাখছেন, এটাকে আমরা আগেই তৈরি করে রাখতে বলেছি, কেননা এইটার তথ্য আপনার কিন্তু ওই যে খ ফর্মে যখন আপনি বেতন ভাতার হিসাব করতে যাবেন সেটাতে লাগবে। এরপরে আমরা আরেকটা ফর্মের কথা বলেছি, ঘ ফর্ম, এটি হচ্ছে সেই ঘ ফর্ম। এবং এখানে আপনি এই যে উপজেলা জেলা সরকার হতে যে সকল আপনি বিশেষ বরাদ্দগুলো পাবেন সেইগুলোর একটা তালিকা আপনি এখানে তৈরি করবেন। তাহলে সেটা কিভাবে তৈরি করবেন, এটার একটা ছক দেয়া আছে, যে প্রকল্পের নাম সংক্ষিপ্ত বিবরণী দিবেন, উপজেলা জেলা সরকার হতে প্রাপ্ত অর্থের পরিমাণ লিখবেন, চলতি অর্থ বছরে ব্যয়িত অথবা সম্ভাব্য ব্যয়ের পরিমাণ লিখবেন, সম্ভাব্য স্থিতি লিখবেন,
এটি লিখে একটা ফর্ম আপনি রেডি করে রাখবেন, যার ফলে এটির তথ্য আপনার প্রয়োজন হলে আপনি খ ফর্মে এই তথ্যগুলো দিতে পারবেন। তাহলে এই হলো আমাদের চারটি ফর্মের পরিচিতি। এখানে আমরা একটা বিষয় আপনাদেরকে উল্লেখ করে বলতে চাই যে আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে এখানে তিনটা বাজেট কেন আমাকে সব জায়গায় শো করতে হচ্ছে, পূর্ববর্তী বছরের প্রকৃত প্রাপ্তি, চলতি বছরের বাজেট, তারপরে পরবর্তী বছরের বাজেট। মূলত আমরা তৈরি করছি এটি, কিন্তু আমাদেরকে এই দুটি বাজেট এখানে উল্লেখ করতে হচ্ছে। তার কারণ হচ্ছে যে আমরা একটা সম্ভাব্য বাজেট করছি, যেটা আমরা আমাদের আগের আলোচনায় বলেছি যে এই সম্ভাব্য বাজেটটা করতে যেয়ে আমি যদি দুটি পূর্বের দুটি অর্থ বছরের বাজেট এখানে দিই, তাহলে আমি এই দুটি বাজেট থেকে আমি কিন্তু একটা ধারণা পাবো, একটা অভিজ্ঞতা আমি পাবো, যেটা দিয়ে আমি এই অর্থ বছরের বাজেটটি সঠিকভাবে তৈরি করতে পারবো। অর্থাৎ যেহেতু সম্ভাব্য, এটাকে অস্বাভাবিক করে ফেলা যাবে না, একেবারে পারফেক্টও হবে না, যাতে করে একটা কাছাকাছি এবং গুরুত্বপূর্ণ একটা অবস্থান থাকে যে না অস্বাভাবিকভাবে বাড়ায়নি কোনো ক্ষেত্রে, অস্বাভাবিকভাবে কমায়নি, এরকম যাতে রাখতে পারি, এই জন্য এই দুটি বাজেটের অভিজ্ঞতা থেকে আমরা এই বাজেটটি তৈরি করি। তো এই বিষয়ে আরও বিস্তারিত আমরা পরের ভিডিওতে আবার আপনাদেরকে বলবো। তো সেই অবধি আপনারা আমাদের সাথে থাকবেন এবং এই ভিডিওটি আপনাদের সহকর্মীদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্ত, আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।